কখনো ছাড়াইতে পারে না। তদুপরি আপনাদের মাধ্যমে কেন অনেক কিছু বলার পরও আমাদের রাজ্যের আমরা মন্ত্রণালয়, যে মন্ত্রণালয়ের আন্ডারে আছি, সেই মন্ত্রণালয় এবং আপনাদের সাংঘর্ষিক ধারাগুলো আছে, আপনারা তাদেরকে প্রশ্ন করবেন যে কেন এই সাংঘর্ষিক ধারায় আমরা তারা এই দেশের তালিকার শক্তি, আমাদেরকে শুধু মুখে মুখে বলা হয়, কেন আমাদের মন্ত্রণালয় আমাদের দিয়ে দিচ্ছি, আমাদের সামনে বিমানসুলভ ব্যবহার করে কাড়াকাড়ি হচ্ছে। আসলে আমাদের এখন আপনাদের মাধ্যমে সারা আমাদের এটা সমাধান কোন সম্ভব না। তবে বলি আপনারা আমাদের যে এনজিও আছে তারা আমাদের দেশ থেকে যাতে কোন শক্তি রক্ষণ করতে না পারে তার একটা গুরু পরিচয় বেঁধে দিয়েছে। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি এই ব্যাপারটা আপনারা সবাই দৃষ্টি নিয়ে আমাদের হোম মিনিস্ট্রি এবং আমাদের বিএমডি এবং আমাদের প্রবাসী মন্ত্রীকে আপনারা প্রশ্ন করবেন কেন আমরা এ আইন করব। এই বলে আমি মানুষের